মামা তোমার আমগুলো তো অনেক সুন্দর হ ভাইজান ভালো আম হিমসাগর আম আজকে লই আইছি আচ্ছা কেজি কত করে কেজি 100 টাকা কইরা 100 টাকা কেজি 100 আমাকে 2 কেজি দাও আইছা ভাইজান অনে দিদেস ভালো আম দিও হ ভালো দেখে পয়সা দিতেছি এই লন ভাইজান আপনার 200 টাকা হইছে 200 এই টাকাটা তো হ্যাঁ দিতেছি এই যে টাকা এই নাও ভাইজান আমার কাছে তো খুচরা টাকা নাই 100 টাকা আমার কাছে আছে আচ্ছা ওইটাই দাও তুমি এটা রাখো আমরা তো এদিক দিয়ে যাওয়া আসা করি পর্বতরে নিয়ে নেব কি বলিস ভাইজান টাকাটা কি ঠিক আছে আমার তো সন্দেহ হইতেছে আমার কাছে মনে হইতেছে এটা জাল টাকা এটা তুমি কি বললা মামা তোমারে আমি জাল টাকা দিয়ে কই যাব এই দিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি তোমারে আমি জাল টাকা দিতে পারি হ ভাইজান আপনি অবশ্য ঠিক কইছেন কিন্তু এই যুগে কারে বিশ্বাস করুম সব তো জাল মানুষ শুনো মামা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের উপর মানুষের ভরসা রাখা আমি যেমন তোমারে ভরসা করে 500 টাকা দিয়ে যাচ্ছি না বাকি টাকা পরবর্তীতে নিব ঠিক তেমনি তুমি ভরসাটা রাখতে পারতেছ না আমার উপরে ঠিক আছে ভাইজান আপনি তাহলে পরে এসে আমার কাছে টাকাটা লয়ে যান কি বলিস তুই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু তুই তো খুব সহজেই গরিব লোকটাকে বোকা বানিয়ে দিলি রে হ্যাঁ গরিব মানুষদের বোকা বানানো অনেক সহজ এদের না থাকে জ্ঞান না থাকে মস্তিষ্ক আর এদের একটা দুর্বল দিকও থাকে কি সেটা এরা মানুষকে অল্পতে বিশ্বাস করে ভরসাও করে ও সেটার ফায়দাই তো আমরা আজকে লুটলাম আমরা এখন থেকে গরিবদেরকে এইভাবে বোকা বানায় পাগল বানায় আমরা আয়েস করবো কি বলিস দে আমার 200 টাকা দে আমার ভাগ দে তোর ভাগ তো তোকে দিতেই হবে বল এনে তোর 200 টাকা হ্যাঁ হ্যালো বউ কও কই আছো তুমি এখন বাড়ি হও না কে আরে মাত্র বেচা কিনা শেষ কইরা ভ্যানটা রাখলাম তোমার পোলা আজকে কি জানি একটা জিনিস খাইবার চাইছে এখন সময়টা লয়ে আইও তো আমার পোলা খাইতে চাইছে কি জিনিস খাইতে চাইছে কত ওই যে রেস্টুরেন্ট নাকি বেচা না মুরগি পোড়া না জানি কি কয় তুমি কি এই কথা কইলেই দিব আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি এখন সময় লই আমু এখন রাখলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা মুরগি যে পুইরা খায় কি জানো নাম ওইটা কি আপনারা বেচেন আপনি কি চিকেন গ্রিলের কথা বলছেন চিকেন গ্রিল আমি তো জানি না তো ওইটাই হইব তাইলে আমার একটা দেন আচ্ছা আমাদের এখানে আগে পে ফাস্ট করতে হয় আপা পে ফাস্ট কি মানে অগ্রিম বিল পেমেন্ট করতে হয় ও আচ্ছা একটা দাম কত 300 টাকা 300 টাকা এই যা আপা আমার একটা দেন আপনি কি এখানে ভাজলামো করতে আসছেন একটা নকল নোট দিয়ে আপনি চিকেন গ্রিল খেতে আসছেন আপনার সাহস তো কম না আপা আমারে তো কাস্টমার দিয়ে কইছে যে টাকাটা ঠিক আছে কি হয়েছে এখানে স্যার দেখুন না উনি একটা জাল নোট ধরিয়ে দিয়ে আমাকে মদন বানাচ্ছে আবার চিকেন গ্রিল খেতে আসছে দেখি টাকাটা টাকা তো ঠিকই আছে কিন্তু স্যার কিন্তু কি উনি যা চান উনাকে দিয়ে দাও ঠিক আছে স্যার আপনি একটু বসুন আপনারটা পার্সেল হচ্ছে আচ্ছা ঠিক আছে স্যার আপনি তো জানলেন নোটটা নকল তারপর কি করবেন আপনি দেখো আমি হয়তো আমার ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি ওনার ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন ওনাকে দেখে মনে হচ্ছে উনি একজন সহজ সরল মানুষ আমার মনে হয় ওনাকে হয়তো কেউ ঠকিয়েছে আর নয়তো উনি নিজের ভুলে টাকাটা নিয়েছে আমি চাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা বিশ্বাস এরা যেন কখনো না হারায় এটা যেন অটুট থাকে তাই আমি জাল টাকাটা নিয়েছি কিন্তু স্যার এখন আপনি টাকাটা দিয়ে করবেন কি এই নোটটা